বন্ধুরা আগের ভিডিওটিতে আপনারা জেনেছেন বর্গীদের অত্যাচারের কথা জেনেছেন কীভাবে তারা সজলা সুফলা বাংলার গ্রামের পর গ্রাম লুট করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতেন এক চতুর্থাংশ বা ওয়ান ফোর্থ করের দাবিতে কীভাবে তারা নাস্তানাবোধ করতেন তৎকালীন বাংলার নবাব আলিবর্দি খাকে এই ভিডিওতে আপনারা জানবেন কীভাবেই বা এই অত্যাচারী দস্যুদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিলেন নবাব আলিবর্দি খাঁ ভয়ঙ্কর ভয়ঙ্করবর্গী সেনাপতি ভাস্কর পণ্ডিতকেই বা কোন কৌশলে হত্যা করেছিলেন তিনি তার আগে বলবো যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিন উপরের আই বটনে বা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেয়া আছে বন্ধুরা আমি আকাশ আর আপনারা দেখছেন আমার বাংলা ইউটিউব চ্যানেল ইতিহাসের তথ্যমূলক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার বাংলা চ্যানেলকে ইতিহাসের অনেক ধুলোচাপা না জানা কাহিনি আমরা তুলে ধরি আপনাদের সামনে আমার বাংলা ইতিহাস যেখানে কথা বলে নবাব আলিবর্দী খা বর্ধমান থেকে কাটোয়ায় আসার পর ক্লান্ত অবসন্ন খাদ্যহীন নবাবকে উদ্ধার করলেন তার দাদা হাজি আহম্মেদ খাদ্য ও সৈন্য পাঠিয়ে আলিবর্দীও যেন এ যাত্রা প্রাণে বাজিলেন এদিকে তার সামনে নতুন সমস্যা হিসেবে দেখা দিল কটকের শাসনকর্তা রুস্তম জাংয়ের নায়েব মীর হাবিব বালেশ্বরের কাছে ফুলবাড়ি যুদ্ধে রুস্তম রুস্তমজাং আলিবদ্দির কাছে পরাজিত হওয়ার পর মীর হাবিব তার সঙ্গে যোগ দিয়েছিলেন বটে কিন্তু মনে প্রাণে সে কখনো আলিবদ্ধির সঙ্গে ছিলেন না প্রতিশোধের সুপ্ত আগুন তার বুকে জ্বলছিলই বর্ধমানে বর্গীদের সাথে যুদ্ধে তিনি ঘোড়া থেকে পড়ে বর্গীদের হাতে বন্দি হন এবং তাদের দলে যোগ দেন সন্দেহ করা হয় ঘোড়া থেকে পড়ে যাওয়াটা ছিল মির হাবিবের কাছে ইচ্ছাকৃত বর্গীদের বাহিনীতে যোগ দেওয়ার জন্যই চতুর মির হাবিব ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন বর্গীদের চাইতেও মির হাবিবকে নিয়ে নবাব আলিবর্দি বেশি চিন্তিত হয়ে পড়েন বাংলার রাস্তাঘাট মীর হাবিবের জানা আলীবর্দির সামরিক শক্তি সম্পর্কে সব তথ্যই তার জানা সুতরাং তিনি এক গভীর ভাবনায় পড়ে গেলেন আর তার ভাবনা মতোই সতেরোশো বিয়াল্লিশ সালে ছয়ই মে মুর্শিদাবাদ শহরের ভাগীরথীর পশ্চিম পারে ডাহাপাড়ায় নেতা ভাস্কর পণ্ডিত উপস্থিত হলেন সদল বলে রাস্তাঘাট চেনানোর দায়িত্বে সেই মীর হাবিব ডাহাপাড়া বাজার লুট করে আগুন ধরিয়ে দিলেন নির্মম ভাস্কর পণ্ডিত তারপরে ভাগীরথী নদী পেরিয়ে পূর্ব পারে রাজধানী মুর্শিদাবাদের বুকে ঢুকলেন বুরগিরা সারাদিন ধরে লুট হত্যাচল নির্বিচারে মুর্শিদাবাদে মহিমপুরের জগৎ শেঠের গদি থেকে দু কোটি টাকা লুট করা হল আবার আলিবর্দি আসতেই তারা পালিয়ে গেলেন এই হানার ফলে অবস্থাপন্ন ধনী পরিবারের মানুষেরা রাজধানী মুর্শিদাবাদে থাকতে বিপন্ন বোধ করতে লাগলেন বিশেষ করে যাদের হারানোর ভয় বেশি বর্গীদের লক্ষ্য সেই রাজধানী শহরের ধনী ব্যক্তিরা ধীরে ধীরে শহর মুর্শিদাবাদ ছেড়ে মাফস্বাল কলকাতায় তাদের নিরাপদ আশ্রয় হয়ে উঠতে থাকল প্রধানত বর্গী আক্রমণের ফলেই অজগ্রাম কলকাতা শহরে পরিণত হতে থাকলো ধীরে ধীরে বারবার বর্গী আক্রমণে হতাশ অসহায় ক্রুব্ধ নবাব আলিবর্দি দিল্লির সাহায্য প্রার্থনা করলেন মোগল সম্রাট সফধরজংকে দায়িত্ব দিলেন বিহার রক্ষার চতুর সবদরঝং প্রচার করে দিলেন সম্রাট তাকে বাংলা বিহার উড়িষ্যার সুবেদারের সনদ দিয়েছেন বলে আলিবর্দি বুঝলেন অবস্থা সুবিধান নয় তিনি দূর দ্বারা তাড়াতাড়ি চিঠি পাঠালেন দিল্লিতে জানালেন বর্গি দমনে তার সৈন্যই যথেষ্ট দিল্লির সাহায্যের কোনো প্রয়োজন নেই তার ওদিকে সম্রাটের ডাকে সাড়া দিয়ে পেশোয়া বালাজিরাও বিহারের দিকে যাত্রা শুরু করলেন এবার শব্দরজং পিছু ঘটতে লাগলো সেই খবর পেয়ে কারণ বালাজিরাওয়ের সাথে সাথে সবদরজংয়ের ছিল চরম শত্রুতা বালাজিরাওকে জমের মতো ভয় করতেন শব্দর জং নবাব শব্দর শব্দরজংয়ের হাত থেকে রক্ষা পেলেন বটে কিন্তু তার সামনে নতুন সমস্যা তৈরি হলো বাংলা হয়ে উঠল দুই পরস্পর বিরোধী মারাঠা শক্তির রণাঙ্গন একদিকে পেশোয়া বালাজিরাও রাও অন্যদিকে নির্ম মত্যাচারী রঘুজি বসলে দুই মারাঠা শক্তির হুঙ্কারে কেঁপে উঠতে থাকলো বাংলা শেষ পর্যন্ত কোনো উপায় না থাকায় আলিবর্দি বাধ্য হয়ে হাত মেলালেন বালাজিরাওয়ের সঙ্গে সতেরোশো সালের একত্রিশে মার্চ নবাব আলিবর্দি বার্ষিক চৌথ আর সৈন্যবাহিনীর খরচ বাবদ বাইশ লক্ষ টাকা দিলেন বালাজিরাওকে বিনিময়ে পেলেন বর্গীদের হাত থেকে বাংলাকে রক্ষা করার প্রতিশ্রুতি পেলেন রাওয়ের বন্ধুত্ব তিনি প্রতিশ্রুতি দিলেন বাংলা বিহার উড়িষ্যা থেকে বর্গী নেতা রঘুজী ভোসলেকে উৎখাত করে ছাড়বেন বালাজিরাও ও আলিবর্দী নতুন উদ্যমে যৌথভাবে আক্রমণ শুরু করলেন রঘুজী ভোসলেকে রঘুজি তখন বর্ধমানের দাইহাটের কাছাকাছি যৌথ আক্রমণের খবর পেয়ে বীরভূমের দিকে পালিয়ে গেলেন রঘুজী ভোসলে বালাজি রায়ের বাহিনী ছিল অনেক বেশি গতিসম্পন্ন আলিবর্দির বাহিনীর চাইতে বালাজির বাহিনীর গতি অনেক বেশি হওয়ায় আলিবর্দিকে বালাজিরাও বললেন রঘুজিকে ধরতে গেলে তার একং বাহিনী নিয়ে তারা করতে হবে আলিবর্দি বালাজি রাওয়ের প্রস্তাব মেনে নিয়ে কাটোয়ায় ফিরে এলেন বালাজি ধাওয়া করলেন রঘুজিকে কিছুদিন পর দূত মারফত নবাবকে সংবাদ দিলেন উড়িষ্যার সম্বলপুরের দিকে চলে গেছে রঘুজি নবাব আলিবর্দী যেন হাফ ছেড়ে বাঁচলেন এদিকে বালাজিরাও দেশে ফিরতে না ফিরতেই রঘুজি আবার মেদিনীপুরে হাজির নবাব আলিবর্দির কাছে দুধ দ্বারা চৌথু দাবি করলেন এবারের বর্গী আক্রমণ আগের তুলনায় আরও ভয়ঙ্কর আরও নির্মম খুন সন্ত্রাস অগ্নিসংযোগ লুটুতরাজ গণধর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ল বাংলা বাংলায় কান্নার হাহাকার পড়ে গেল বন্ধুরা আজ আর নয় যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি বর্গীদের ইতিহাস আরও জানতে চান তাহলে পরবর্তী ভিডিও বানাবো জানতে চান কিনা কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে আমরা এমন ভিডিও বানাতে উৎসাহ পাবো ভালো থাকবেন সুস্থ